এখনো ভ্যাকসিন নিতে পিছিয়ে নিম্ন আয়ের মানুষ ও বস্তিবাসী জানেন না নিবন্ধনের নিয়ম রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে হবে রেজিস্ট্রেশন বুথ ভ্যাকসিন তো অনলাইনে নিতে অনলাইনে বুঝিনা নিতে পারি নাই কি হয় তো দেয় না যে কয় না যে ভ্যাকসিন দেয় না দিতাছে যাও আমাদের কোনো আইডিয়া নাই এটা 10000 টাকা দাম না 10 টাকা দাম না মাগরাই দিতেছে সরকার এটার প্রতি তো আমরা কোনো অভিজ্ঞতাই নাই প্রত্যেকটা ওয়ার্ড কাউন্সিলরকে সিটি কর্পোরেশনের সহযোগিতায় যারা নিবন্ধন বুথ করবেন প্রয়োজনে সেখানে যদি প্রত্যেকটা ওয়ার্ডে টিকাদান কেন্দ্র হয় তারা সেখানে টিকা দেবেন 65 বছরের বেশি বয়সীদের জন্য অক্সফোর্ডের ভ্যাকসিন অনুমোদন দিল ফ্রান্স জার্মানিতে লকডাউন শিথিল কানাডার বেগম পাড়ায় বসতি গড়ছেন কারা নাম প্রকাশ করা হবে সব দুর্নীতিবাজের তৈরি হচ্ছে পূর্ণাঙ্গ তালিকা পরিচয় চাওয়া হয়েছে দূতাবাসগুলোতে সাইদিকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে ধ্বংসযজ্ঞের বিভৎসা এখনো আতঙ্ক ভর করে স্থানীয়দের মনে তাণ্ডবের বিচার হয়নি 7 বছরেও এবার সাইবার অপরাধীদের চিহ্নিত করা হবে নিমিষেই ফরেন্সিক ল্যাব করেছে চট্টগ্রাম পুলিশ সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র হচ্ছে বোমা শনাক্তের ডগ স্কোয়াড ভারতের ভিসা বন্ধ থাকায় দেশে বেড়েছে স্বর্ণ বিক্রি দুই মাসে দুই দফায় কমলো দাম বাজারে নজরদারি না থাকায় অর্থনীতিবিদদের ক্ষোভ